এরকম ডাইরেক্টলি ভাবে সরকার আসাম এবং বিটিসি দুইটা মিলে সরকার করা হয় আসামে। তো বিগত সময়ে আমাদের যে সরকার ছিল এই বিপিএফ সরকার, হয়তো কংগ্রেস সরকার লগে ছিল বা বিজেপি সরকার লগে ছিল, এরকম ভাবে বিটিসি পরিচালনা হয়েছে। আমি কোন রাজনৈতিক দলকে ব্যক্তিগত ভাবে খারাপ বলি না, বিজেপিও ভালো দল, কংগ্রেসও ভালো দল, বিপিএফও ভালো দল, সমস্ত দলগুলোই ভালো দল, কিন্তু যারা নেতৃত্ব দেয় তাদের মধ্যে হয় কিছু খারাপ। যারা দলগুলাকে চালায় পরিচালনা করে ওরা কিন্তু উল্টা উল্টা করে, কিন্তু আপনি কোনো দলকে আপনি বিজেপিকে খারাপ বলতে পারবেন না, অন্যান্য দলকেও বলতে পারবেন না। সেই জন্য আমি কোনো দলকে টার্গেট না করে আমি শুধুমাত্র এটাই চাই, এই দেশের মধ্যে শঙ্কর আজানের এটা হলো মিলন ভূমি দেশ, এই দেশের মধ্যে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে আমরা সবাই এই দেশের ভাই ভাই। একজন বড় মানুষ উনি আমার ভাই, একজন বাঙালি উনিও আমার ভাই, আমি একজন মুসলমান আমি আপনার ভাই। আপনার শরীরে কাটলে যেরকম রক্ত বের হবে ওরকম একজন বড় ভাইয়ের যদি এখানে কাটা হয় এরকমই রক্ত বের হবে, হবে না? আমি একজন মুসলমান হিসাবে কেটে দেখে রক্তটা একই হবে, হবে না? তাহলে আমরা কেন এরকম ভেদভাব করি যে উনি বড় উনি মুসলমান উনি বাঙালি? এইসব যদি আমরা করি, আমাদের কোনো ধর্মই তো এইসব কথা বলে না যে আমরা ভাগ ভাগ করে ডিভাইড ডিভাইড করে দেই। অনেকে কোনো সময় বলে যে আমরা হলাম অনাবড়, তাহলে ইয়ার দ্বারা বোঝা গেল যে যারা বড় না, যারা বড় মানুষ তাহলে তারা অন্য, আমাদের ভাই না। কিন্তু আমাদের ধর্মই তো বলে যারা বড় মানুষ ওরাও তো আমার ভাই, যারা খ্রিস্টান ওরাও আমার ভাই, কিন্তু আমি আর আপনি ওই ভাই ভাইটা থাকি না রাখি না, ডিভাইড করে দেয়। কারা করে? এইসব কিছু রাজনৈতিক মাইন্ড নিয়ে যারা আসে, আসার পরে দিগলা লম্বা লম্বা ভাষণ দিয়ে আমাদেরকে এসব বোঝায়। বোঝানোর পরে আমরা চিন্তা করি যে আমরা যেহেতু আমি তো আর বড় মানুষ না, তাহলে আমি অনাবরণ মধ্যে আছি, তাহলে আমি অনাবরণ দিকে যাই। এই যে ভাগ ভাগ যে করে দিল, কাজ কি হলো, লাভ কি হলো? যখন বৃষ্টি আসবে তখন বৃষ্টিটা আপনার বাড়িতেও পড়বে, বড়োর বাড়িতেও পড়বে, মুসলমান বাড়িতেও বৃষ্টিটা পড়বে, কারো বাড়িতে ছাড়বে কি, কারো বাড়িতে না। যখন কোনো একটা উন্নয়ন কাম হবে না, তখন ওই রাস্তারই কাজ হোক, স্কুল কলেজেরই কাজ হোক, এই রাস্তাটা যে শুধুমাত্র কি বাঙালিটা হাঁটবে, আমরাও তো হাঁটা লাগবো, বড়ো মানুষও চলবে, সবেই চলবে, তাহলে এই রাস্তাটা সবের প্রয়োজন আছে কি না, তাহলে আমাদের দেখতে হবে এই রাস্তা কে করবে, তার বগলে আমার যাইতে হবে, তার বগলে গিয়ে তার সঙ্গে কি করতে হবে, ওনার সঙ্গে আমাদের এই যে সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা ওনার সঙ্গে বলতে হবে। আজকে বিগত দশটা বছরে এমপি হয়তো পাঁচ বছর গেল আর এক বছর চলতেছে, উনি আমাদের সম্মুখে এসে বলছিলেন যে আমরা সবাই অনাবরণ, বড় বাদ দিয়ে যারা আছেন সবাই এক হয়ে যাও, আমরা আপনার ভুলে হয় ভুলেই হোক বুঝেই হোক না বুঝেই হোক ওনাকে আমরা সাপোর্ট দিয়ে ওনাকে এমপি বানিয়ে দিলাম, কিন্তু আমাদের লাভ কি হইল? দেখেন লাভ কি হয়েছে, লাভ তো কিছুই হয় নাই, কিন্তু যেত রাস্তাঘাট ইত্যাদি যা কিছুই আছে স্কুল কলেজ এখানে কে করছে? আমাদের বিপিএফ সরকার হাগ্রামা মহিলারই উনির নেতৃত্বের মধ্যে হয়েছে। তো গতিকে যারা বলে যে বিপিএফ দেখে ভয় দেখায় যেরকম হবে এরকম হবে ওনারা আমাকে এটাই করবে, এটা শুধুমাত্র একটা রাজনৈতিক চক্রান্ত, এখানে ব্যক্তিগত কোনো কিনা একটা রাজনৈতিক চক্রান্ত। গতিকে এগুলা যাতে আমরা ওইদিকে লক্ষ্য না করি, একটা নাও যদি তলাইয়া যায় ওই নাওর মধ্যে আপনি উঠে কোনো লাভ আছে? তখন দেখেন যে সরকার বিজেপি সরকারই হোক, এদিকে আসামে তো ওনার শেষ, কারণ একুশে যে ইলেকশন আসতেছে এই ইলেকশন বিটিসির ইলেকশন দিয়ে ওনারা সরকার হবে বলে ভাবতেছে, কিন্তু যেহেতু আসামের মধ্যে সরকারের পতন এসে গেছে, কারণ কি করলো না করলো আপনারা সব দেখতেছেন। গতিকে আমি আপনাদেরকে আহ্বান বানাই যে ভাঙ্গা নাওয়ে ডুবা নাও উঠে আমাদের কোনো লাভ নাই। আমি বলি না যে দল খারাপ, কিন্তু নাওটা যখন ডুবে যাবে ওই নাও উঠে কোনো লাভ আছে? বাংলা ভাষা বুঝতেছেন তো, ওই নাও কোনো উঠে লাভ আছে চাষা? কোনো লাভ নাই। গতিকে যে নাওটা চলতেছে ভালো, যে নাওটা আপনাকে পার করতে পারবো, ওই নাও আমাদের ওঠার দরকার আছে কিনা? আগামী যেটা সরকার আসবে বিপিএফ বিটিসির মধ্যে, এবং কি আসামের যে সরকার আছে ওইটা বিজেপি থাকবে না, অন্য সরকার হবে, আর ওই সরকার বিটিসির সরকার মিলেই সরকার গঠন করবে যেই কেন না করুক। গতিকে আপনাদেরকে আমি আহ্বান জানাই যে আমরা জমিয়ত উলামা হিন্দের মানুষ সারা বিটিসির মধ্যেই আমরা মানুষদেরকে বলতেছি, দেখেন
এই বছর যে সরকার বিপিএফ সরকার আসবে, গতিকে আমরা কেন বঞ্চিত থাকি? আমরা যে ওনার যে প্রাপ্য, ওই প্রাপ্য থেকে আমরা কেন বঞ্চিত থাকবো? তাই আমরা জনগণকে এই কথাটা মেসেজ দিতে চাই যে আপনারা ভুল করবেন না। এই বছর সরকার এখানে বিপিএফ আসবে, আমরা যাতে এর থেকে বঞ্চিত না থাকি। তাই উপযুক্ত সময়ে একজন আপনার উপযুক্ত ব্যক্তি পাইছেন। আমি সারা জায়গায় রিপোর্ট পেয়েছি যে আমাদের সম্মুখে যিনি আছেন ধনঞ্জন বসুমতারি ডাঙ্গরিয়া, ওনাকে নাম শুনে আমি অনেক সন্তুষ্ট। উনি তো আমার কোনো এরকম কোনো কিছু লাগে না, কোনো উনি একজন বড় মানুষ, আমি একজন মুসলমান মানুষ, কিন্তু ওনার নামে কামে ওনার কাজে আমি অনেক জায়গায় শুনেছি উনি একজন ভালো লোক। অবশ্যই আল্লাহর কাছে আমার একটা এটাই দোয়া যে অবশ্যই আপনাদেরকে উনি ভালো কাজ করবেন, আর যে ব্যক্তি কাজ করবে ওনার আগে পরে আপনার স্টাডি করে দেখেন। গতিকে এনে জনগণের সঙ্গে এনার হইতে পারে আপনাদের এখানে আসে নাই বা কোনো এ করে না, যেহেতু নতুন মানুষ রাজনৈতিক ফিল্ডে উনি আসতেছেন, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিলাম ওনার উপরে বিশ্বাস রেখে যে ওনার মনটাও যেরকম উনি ব্যক্তিটাও সেরকম, ওনার বাড়ি ঘর গাড়ি মোটর সব কিছুই আছে। অনেকে যারা ভোটের মধ্যে হয়তো ওনার হয় দাঁড়ায়, তাদের সর্বপ্রথম অনেক টাকা খরচ করে, ওনারা চিন্তা করে বাড়ির চিন্তা করে, ওনারা চিন্তা করে গাড়ির চিন্তা করে, আল্লাহ ভগবান ঈশ্বরে ওনাকে গাড়ি বাড়ি মাটি সব কিছু দিয়েছে। গতিকে উনি শুধুমাত্র আসছেন যে আপনার জনগণের জন্য কিছু করতে পারি কিনা। আমাদের এই বিপিএফ দলের থেকে ওনাকে দেওয়া হয়েছে জোর জবরদস্তি করে টিকিট দেওয়া হয়েছে, উনি চান নাই। সেই জন্য বলা আছে যে জ্ঞানী মানুষের কখনো চায় না যে আমাকে পদ দেও, কিন্তু জ্ঞানী মানুষকে পদ চাইছে দেওয়াটা হলো কর্তব্য।